হেই গাইস, আমি সুমন। ওয়েলকাম টু মাই চ্যানেল দি বাবার গাই। আশা করছি সবাই ভালোই আছো। আজকে ভিডিওটা থাকছে একটু অন্যরকম। এবার ভিডিওটা কি, কেন, কীরকম বা কেন আমি অন্যরকম বলছি সেটা ভিডিওটা পুরো না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না। ভিডিওটা দেখো, আমার মন বলছে তোমাদের শিওর ভালো লাগবে। চলো। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে ভিডিওটা দেখলাম সেটা আমরা দেখে বুঝে গেছি ওটা কী ছিল। এবার আমরা খুব ভালো মতনই জানি যে 25 ডিসেম্বর মানে ক্রিসমাস, আর ক্রিসমাস মানে ফ্রুটকেকের একটা আলাদা মর্যাদা, ভালোবাসা প্রত্যেকের মধ্যেই রয়েছে। তো এবার আমরা জেনে নেব ফ্রুটকেকটা কীভাবে বানানো হয়। মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু অ্যাপ্রক্স একটা জাস্ট জেনে নেব। চলো তাহলে সেটা দেখে নিই। আচ্ছা, আমার কাছে এখন রেসিপিটা চলে এসেছে। আমি একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি কি কি লাগে, কেমনভাবে করতে হবে, আর ওভেনে কতটা হিট দিয়ে কতক্ষণ রাখতে হয় সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত লাগবে বাটার, সুগার, এগ, ফ্লাওয়ার, ফ্রুটস, রাম। আমি 1 কেজির হিসাব করেই বলছি। বাটার 1 কেজি লাগে, সুগার 1 কেজি, এগ 1 কেজি, ফ্লাওয়ার 1 কেজি, ফ্রুটস 1/2 কেজির মতন, আর সেটা নিজের ইচ্ছা মতন, রাম 2 টেবিল স্পুন মতন। ব্যাপারটা হচ্ছে সুগার আর এগটাকে ভালো করে মিক্স করতে হবে, এবং মিক্স করে জিনিসটাকে আলাদাভাবে রাখতে হবে। তারপরে আমরা করবোটা কি, বাটার আর ফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করব। এবার আমরা যে সুগার আর এগটাকে যে মিক্স করে রেখেছিলাম, বাটার আর ফ্লাওয়ারটা যেটা মিক্স হচ্ছে ওর মধ্যে আস্তে আস্তে করে ওই মিক্সটাকে ঢালব। এবার সেখানে কিছুক্ষণ মিক্স করার পর সেখানে আমরা 1/2 কেজি যে ফ্রুটসটা রয়েছে সেটা আমরা অ্যাড করব, এবং তার সাথে 2 টেবিল স্পুন রামটা আমরা অ্যাড করে দেবো। এবার কিছুক্ষণ সেটাকে ভালো করে মিক্স করাবো। মিক্স করার পর এবার যার ইচ্ছা মতন সে যেখানে কী ভ্যানিলা এসেন্স বা যা এসেন্স দেওয়া সেটা সে দিতে পারবে। দেওয়ার পর তার কিছুক্ষণ পর আমরা সেখানে বেকিং পাউডার 5 থেকে 10 গ্রাম দিয়ে দেবো। সেটার কিছুক্ষণ মিক্স হলো। এবার মিক্স হয়ে যাওয়ার পর আমরা কী করব, একটা কন্টেনার বা যেটা ডাইস বলে ওর মধ্যে মিক্সটাকে ভালো করে ঢালবো। ঢেলে যাদের যা পার্সোনাল ওভেন যেটা রয়েছে, মাইক্রোওভেন, সেখানে 180 ডিগ্রি টেম্পারেচার দিয়ে 55 মিনিট হিট দিতে হবে। হিট দেওয়ার পর অটোমেটিক্যালি দেখা যাবে জিনিসটা ফুলে উঠেছে, আর ওখানে একটা কোনো সরু কিছু নিডল টাইপের কিছু এমন সেটা দিয়ে ফুটিয়ে দেখলে বোঝা যাবে যে ওর গায়ের মধ্যে কিছু লেগে আছে কি না। তার থেকে বুঝতে পারবো যে জিনিসটা কাঁচা আছে না, জিনিসটা ভালো মতন বেক হয়েছে। তারপরে 180 ডিগ্রি সেলসিয়াস আর 55 মিনিট পর জিনিসটাকে নামিয়ে নিজের ইচ্ছা মতন সার্ভ করে নেব। তো এই হলো টোটাল ডিটেলসটা। এরমভাবে করলে আশা করি জিনিসটা খুব ভালো হবে, আর একবার না পারলে আর একবার চেষ্টা করে করবে, অসুবিধা কী আছে। তো এই ছিল আমার টোটাল ভিডিওটা। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা দেখো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর লাইক সাবস্ক্রাইব তো করবেই, সেটা আর নতুন করে বলার কী আছে। ভালো থেকো সবাই।